ভারতীয় সিনেমা প্রেমীদের হৃদয় স্পর্শ করেছে বলিউডের বহু শিশু শিল্পী। তবে আজ তারা কোথায় কেমন আছে তা আমাদের অনেকেরই অজানা, যাকে আপনারা কভি খুশি কভি গম ছবিতে লাড্ডু চরিত্রে দেখেছিলেন। নিশ্চয়ই মনে রয়েছে এই গোলুমলু ছেলেটিকে। আজ কেমন আছে তা নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে আপনারও। ভিডিওটি শুরু হওয়ার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। কভি খুশি কভি গম ছবিটি মুক্তি পাওয়ার পর কেটে গেছে 19টা বছর, তবে এই ছবির প্রতিটি চরিত্র আজও মনে রয়েছে ভারতীয় দর্শকের। এই যেমন ধরুন ছোট্ট রোহান রায়চাঁদ, যাকে সবাই ছোটবেলায় ভালোবেসে লাড্ডু নামে ডাকত, আর এই চরিত্রে অভিনয় করেছিল কাবিশ মজুমদার। 2001 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে শাহরুখ খানের ভাইয়ের চরিত্রে অর্থাৎ ছোট ঋত্বিক রোশনের চরিত্রে আমরা দেখেছিলাম তাকে। তার দুষ্টুমিষ্টি অভিনয় হৃদয় স্পর্শ করেছিল ভারতীয় দর্শকের। এটি ছিল কাবিশের প্রথম কাজ, আর শিশু শিল্পী হিসেবে এটি তার একমাত্র কাজ। তারপর বড় হয়ে বলিউডে আরও দুটি ছবিতে অভিনয় করেছেন কাবিশ। তবে এখন আর সেই ছোট্ট ছেলেটি নয়, কাবিশ এখন বড় হয়ে গেছে। বড় হওয়ার পর গোরি তেরে প্যার মে এবং ম্যা তেরা হিরো এই দুটি ছবিতে কাজ করেছেন কাবিশ। আপনাদের জানাই লীলাবতী পোদ্দার সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে কাবিশ তার স্কুলের পড়াশোনা শেষ করেছে। তারপর গ্র্যাজুয়েশনের জন্য তিনি ভর্তি হয়েছিলেন এইচআর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে। ছোট থেকেই কাবিশের অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল, তাই খুব কম বয়সেই কাবিশ যুক্ত হয়েছিল থিয়েটারের সাথে, আর সেখান থেকেই বলিউডে পা রেখেছিল কাবিশ মজুমদার। উল্লেখ্য, কাবিশকে হয়তো খুব বেশি বড় পর্দায় দেখা যায় না, তবে জানেন কি, কাবিশ ঋত্বিক রোশন এবং বরুণ ধাওয়ানের ভীষণ ভালো বন্ধু। এমনকি তারা একসাথে ফুটবল ম্যাচও দেখতে যান। আপনারাও দেখুন এই ছবিটি যেখানে কাবিশ, বরুণ ধাওয়ান এবং ঋত্বিক রোশন একসাথে পোজ দিয়েছেন। কাবিশ মজুমদারের সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আর বলিউডের সব শিশু শিল্পীদের এমনই সব জানা অজানা তথ্যের জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে ওরা আসে। You have to start from the beginning. It's a pleasure being on your show, Sharmila. Absolutely fantastic to appear on Sharmila's show. Keep on watching Sharmila's show house. Sharmila's show house khub taatari onek din dhore iccha chilo, ami onek dekhechi prochur Bollywood star niye opurbo gossip marka masale da. Watching me on Sharmila's show house. Tumi notun studio korecho. Sharmila, I wish you all the success. This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.